খুবই মজাদার একটা অঙ্ক দেখো। এখানে বলেছে যে কোন বস্তু থেকে 15 সেন্টিমিটার দূরে একটি লেন্স রাখলে, এখানে কি লেন্স রাখা হয়েছে সেটা কিন্তু বলে দিইনি, বলেছে একটি লেন্স রাখলে এর প্রতিবিম্ব বাস্তব ও চার গুণ বিবর্ধিত হয়। প্রথমে কি বলেছে, বাস্তব ও চার গুণ বিবর্ধিত হয়। বস্তুটি কোথায় রাখলে আবার বলেছে অবাস্তব ও তিন গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে, অর্থাৎ একই লেন্সের ক্ষেত্রে একবার বাস্তব হবে আবার ওই লেন্সের ক্ষেত্রে একবার অবাস্তব হবে। আচ্ছা কোন লেন্সের ক্ষেত্রে বাস্তব অবাস্তব দুটোই প্রতিবিম্ব দেখো, অবতল লেন্সের ক্ষেত্রে আমরা যে তিনটা সূত্র শিখেছিলাম সেখানে একটু গিয়ে দেখো, অবতল লেন্সের ক্ষেত্রে মাত্র অবাস্তব প্রতিবিম্বই ছিল, বাস্তব প্রতিবিম্ব কিন্তু ছিল না, কিন্তু একমাত্র উত্তল লেন্সের ক্ষেত্রেই, একমাত্র উত্তল লেন্সের ক্ষেত্রেই বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব, বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব কিন্তু ছিল। দেখো সেই কারণে কিন্তু আমি উত্তল লেন্সটা এঁকেছি। এখন শিক্ষার্থীবৃন্দ অঙ্কটা একটু পড়ে আমরা ডাটাগুলো তুলে করার চেষ্টা করি। অঙ্কটা আমাদের রয়েছে কি, কোনো বস্তু থেকে 15 সেন্টিমিটার দূরে একটি লেন্স রাখলে, তার মানে প্রথম আমার এই অঙ্কটা কিন্তু দুই ধাপে মেডি হবে, দুই ধাপে হবে। কোনো বস্তু থেকে 15 সেন্টিমিটার দূরে একটি লেন্স রাখলে, তাহলে প্রথমে কিন্তু 15 সেন্টিমিটারটা কিন্তু ইউ এর মান, 15 সেন্টিমিটার দূরে রাখলে এর প্রতিবিম্ব বাস্তব চার গুণ বিবর্ধিত হয়, কারণ কয়েকজন বিবর্ধিত হয়, চার গুণ বিবর্ধিত হয়। এখান থেকে আমরা লিখতে পারি b = 4e, দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, b = 4e, বলো তো 4e কারণ লিখতে পারি, কারণ হচ্ছে চার গুণ বিবর্ধিত হয়, কারণ n এর মান চার যদি হয় তাহলে b/u = 4, অর্থাৎ b = 4e। কিন্তু এখানে বলেছে বাস্তব, এখন মনে আছে যে বাস্তবের জন্য কি হতো, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রথম চিত্র, যখন বস্তুটা ফোকাসের বাইরে রয়েছে তখন কিন্তু বাস্তব হয়েছিল, এবং বাস্তবের জন্য কিন্তু বিটা নেগেটিভ হয়েছিল, এটা কিন্তু দর্পণের উল্টা, দর্পণের ক্ষেত্রে কিন্তু বাস্তবের জন্য বি পজিটিভ হয় কিন্তু লেন্সের ক্ষেত্রে বাস্তবের জন্য বি নেগেটিভ হয়েছে, এই জন্য এটা কিন্তু চার গুণ বিবর্ধিত বাস্তব প্রতিবিম্ব, তাই b = -4। আর এই ইউ এর মান 15 আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আমি সেটা বসিয়ে দিতে পারি, 4 15 45 4 15 60 হবে, সরি 4 5 20 এখানে 4 4 60 হবে, 4 15 60, সেখান থেকে আমরা দেখো ইউ এর মান, তাহলে এই পর্যন্ত কোন বস্তু থেকে 15 সেন্টিমিটার দূরে একটি লেন্স রাখলে এর প্রতিবিম্ব চার গুণ বিবর্ধিত হয়, বাস্তব প্রতিবিম্ব হলে কিন্তু এখানে মাইনাস দিয়েছি, কারণ বাস্তব হলে কিন্তু মাইনাস হয়। দেখো এই চিত্রটা আগে থেকে দেখে নিয়ে নিলেই তোমরা বুঝতে পারবে, যারা খুব বেশি ভালো করে প্র্যাকটিস করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা আরো ভালো হবে। তাহলে দেখো এখানে ইউ এর মান 15 সেন্টিমিটার, b = -4, এই ইউ এর মান বসিয়ে দিয়ে বি এর মান হলো -7। এখন শিক্ষার্থী বন্ধু বলো তো যে ইউ আর ভি দেওয়া থাকলে কিসের মানটা বের করে দেখা যায়, অবশ্যই ইউ এর মানটা বের করে দেখা যায়, তাই আমি এখান থেকে এই সূত্রটা প্রয়োগ করবো। এখন 1/b - 1/u = 1/f, এখান থেকে b এর মানটা কত, এখান থেকে b এর মান -60, u এর মান হচ্ছে 15, এবং f এর মানটা আমরা চাইলে এখান থেকে বের করতে পারবো, এখান থেকে f এর একটা মান কিন্তু বের হবে, আমি এখান থেকে ক্যালকুলেশন করছি না কিন্তু f এর একটা মান কিন্তু এখান থেকে বের হবে আমি বলে দিচ্ছি, কিন্তু আমার কিন্তু অঙ্কটা এই পর্যন্ত পড়া শেষ হয়েছিল, আবার বলছি আমার কিন্তু অঙ্কটা প্রথম ধাপ কেবল শেষ হয়েছিল, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে অঙ্কটা কেবল প্রথম ক্ষেত্রে শেষ হলো। এখন শিক্ষার্থী কিন্তু দেখো এরপর আবার কি বলেছে যে বস্তুটিকে কোথায় রাখলে, এরপরে কিন্তু আবার অঙ্কটা আরেকটা ধাপ শুরু হয়ে গেছে, গিয়েছে তার মানে এবার দ্বিতীয় ক্ষেত্রে, এবার বলেছে এবার আমি লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে, এবার বলেছে বস্তুটিকে কোথায় রাখলে, তার মানে এখন চেয়েছে u = 5, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমি অঙ্ক কিন্তু দুই ধাপে বিভক্ত, এই পর্যন্ত একটা ধাপ, চার গুণ বিবর্ধিত হয় এই পর্যন্ত একটা ধাপ, এবং এখান থেকে আর একটা ধাপ শুরু হচ্ছে, বস্তুটিকে কোথায় রাখলো, তার মানে ইউ এর মান আবার নতুন করে চেয়েছে, অবাস্তব তিন গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাবে, এখন কিন্তু ভি এর মান 3u, বলো তো 3u কেন,
তিন গুণ বিবর্ধিত, তিন গুণ হলো থ্রি ইউ, আগে যেমন চার গুণ ছিল বলে ফোর ইউ দিয়েছিলাম, তখন তিন গুণ থ্রি ইউ। কিন্তু এখানে বলেছে যে অবাস্তব, দেখো অবাস্তব বলে কিন্তু বি এর মান, আচ্ছা বাস্তব বলে বি এর মান নেগেটিভ হয়, কিন্তু অবাস্তব বলে কিন্তু বি এর মান পজিটিভ হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু বি দিক হবে প্লাস থ্রি ইউ হবে। আমি কিন্তু এই দুটো চিত্র বেশি করে আঁকতে বলেছি, যেমন দেখো এই চিত্রের জন্য প্রতিবিম্ব পাওয়া যায় এই পাশে, সেটা বাস্তব এই কারণে বিটা নেগেটিভ, কিন্তু এই পাশে হয় বলে কিন্তু বিটা নেগেটিভ, কিন্তু দেখো সেটা বাস্তব। কিন্তু এই চিত্রের জন্য যখন বস্তুটা খুব কাছে চলে আসে, তখন বস্তুটা খুব কাছে চলে আসে, তখন ইউ এর কোন একটা মানের জন্য অবশ্যই দেখো এই বিটা এই পাশে চলে এসেছে, এবং দেখো যেহেতু দরকার বেগুলো আমি লেগেছিল সেহেতু এটা অবাস্তব, এবং দেখো অবাস্তবের জন্য কিন্তু বিটা এই পাশে, তার মানে বিটা কিন্তু পজিটিভ পাশে, এই কারণে বিটা পজিটিভ, তার মানে অবাস্তব হলে বিটা পজিটিভ হচ্ছে, এই কারণে এখানে অবাস্তব লেখা আছে, তার কারণে এখানে বিটা পজিটিভ দিয়েছে। এবং এখানে যদি ইউ চেয়েছিল, ইউ দিয়ে কারো চেয়েছিল, তাহলে এখানে বলে দিয়েছিল বস্তুটিকে কোথায় রাখলে, তার মানে বস্তু দূরত্ব চেয়েছে। এরপরে বলেছে তিন গুণ, তার মানে ভি ইজ ইকুয়াল টু টু, কিন্তু অবাস্তব বলেছে অবাস্তবের জন্য বিটা পজিটিভ, বিটা পজিটিভ। এখন তিন গুণ বিবর্তিত পাওয়া যায়, তারপরে এখান থেকে আমরা আবার সূত্র প্রয়োগ করবো, ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই, এখানে লিখে দেবো আমরা জানি, এখান থেকে ভি এর মান আমরা দেখতে পাচ্ছি থ্রি ইউ, আর ইউ এর মান ইউ। আচ্ছা বলতো এফ এর মান কোথায়, এফ এর মান কিন্তু আমরা এর, এটা তো দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে কিন্তু আমরা এফ এর মানটা বের করে নিয়েছিলাম। একটু মনে করে দেখো যে আমি এখানে এফ এর মান লিখেছিলাম যে এফ এর মান বের হবে, সেই এফ এর মানটা আমরা এখানে বসিয়ে দিব, সাপোজ এফ এর মান যেটাই হোক এখানে আমরা একটা মান আমরা এখানে বসিয়ে দিব, তাহলে এফ এর মান বসিয়ে দেওয়ার পর আমরা কিন্তু অনায়াসে ক্যালকুলেশন করে এখান থেকে ইউ এর মান পেয়ে যাবো, আর ইউ এর মানটা কিন্তু চেয়েছিলাম। এখন লাস্ট একটা কথা বলে যেটা বলে শেষ করবো, সেটা আমরা এখন মূলত বলা উচিত ছিল আমি, সেটা হচ্ছে এই অঙ্কের শুরুতে, এই অঙ্কের শুরুতে তুমি লিখে রাখবা যে চিহ্নের প্রচলিত প্রথা অনুসারে, চিহ্নের প্রচলিত প্রথা অনুসারে এই কথাটা লিখে তারপরে তুমি তোমার অঙ্কটা শুরু করবা, প্রথম ক্ষেত্র বলো আর দ্বিতীয় ক্ষেত্র বলো। আমি কিন্তু এই কথাটা লিখতে ভুলে গিয়েছিলাম, তোমাদেরকে শেষে এসে বলে দিচ্ছি যে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, লেন্সের অঙ্কের ক্ষেত্রে তুমি কোন প্রথম অনুসারে করবা সেটা কিন্তু শুরুতে অবশ্যই লিখে দিবা, যে আমরা চিহ্নের প্রচলিত প্রথম অনুসারে করছি, তাহলে চিহ্নের প্রচলিত প্রথা এই কথাটা আমরা লিখে দিয়ে তারপরে আমাদের অঙ্কটা শুরু করবো। শিক্ষার্থী বিন্দু, আমরা উত্তল লেন্সের একটা অঙ্ক কিছুক্ষণ আগে দেখেছি, এখন পাশাপাশি একটা অবতল লেন্সের অঙ্ক দেখিনি, অবতল লেন্সের অঙ্কটা একটু পড়ে নিই। এখানে বলা আছে 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তুকে 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল লেন্স, এখানে কিন্তু লেন্সের কথা সরাসরি উল্লেখ করে দিয়েছে, আগের অঙ্কটাই কিন্তু লেন্সের কথা উল্লেখ করেনি, তারপর কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম সেটা উত্তল লেন্সের অঙ্ক, কারণ হচ্ছে সেটা ছিল বাস্তব এবং অবাস্তব দুই ধরনের প্রতিবিম্ব, আর বাস্তব এবং অবাস্তব দুই ধরনের প্রতিবিম্বই কিন্তু শুধুমাত্র উত্তল লেন্সেই হয়, আর অবতল লেন্সে কিন্তু শুধুমাত্র অবাস্তব প্রতিবিম্ব হয়, সেটা আমরা সেভাবে চিন্তা করি, কিন্তু আমরা আর একটা ক্ষেত্রে আমরা শুধুমাত্র উত্তল লেন্সের অঙ্ক সেটা দেখেছিলাম, আর এটা সরাসরি বলে দিয়ে সেটা অবতল লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে কোন বস্তুকে স্থাপন করা হলো, এরপরে গিয়েছে বিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান মানে কিন্তু বি এর মান চেয়েছে, আর প্রকৃতি, আমরা প্রকৃতিটা জানি চিত্রেকেই বুঝতে পারবো যে বাস্তব হবে না অবাস্তব হবে, এরপরে দৈর্ঘ্য বের করতে, যেমন এখানে 5 সেন্টিমিটার দীর্ঘ বস্তু দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এখানে প্রতিবিম্ব দৈর্ঘ্য বের করতে বলেছে, এরপর আমরা সবার শেষে লেন্সের ক্ষমতাও বের করো, লেন্সের ক্ষমতাটাও বের করো এটা চেয়েছে, এখান থেকে আমরা আমাদের অঙ্কটা করবো, এখান থেকে অঙ্কটা করা যাবে, আমরা যেহেতু এটা অবতল লেন্সের অঙ্ক, অবতল লেন্সের জন্য কিন্তু একটাই চিত্র, যেমন উত্তল লেন্সের জন্য দুটা চিত্র ছিল, অবতল লেন্সের জন্য কিন্তু একটাই চিত্র, সেই একটা চিত্র আমরা একটু এগিয়ে নিই, দেখো এখানে আমি বস্তু এঁকেছি, বস্তুর যে কোনো অবস্থান নিয়ে তুমি বস্তুটা আঁকতে পারো, তো এখানে বস্তুটা আঁকার পরে যদি আমরা সরাসরি একটা রশ্মি, প্রথম কাজ করার কথা কি ছিল, সরাসরি একটা রশ্মি সমান্তরাল ভাবে দিব, এবং এই রশ্মিটা কিন্তু এই বরাবর হবে, অবতল লেন্সে কিন্তু এটা ঘটে, আমি আবার বলি এই রশ্মিটা এই বরাবর যাবে, এটাকে বিপরীত দিকে বর্ধিত করলে ফোকাসের সাথে মিলিত হয়, আমি কিন্তু আবার বলছি এইটা একটা রশ্মি সমান্তরাল ভাবে দিব, প্রথম রশ্মিটা সমান্তরাল ভাবে দিব, সেটা এই বরাবর যাবে, এই থেকে বিপরীত দিকে বর্ধিত করলে হচ্ছে অকাতের সাথে মিলিত হয়, এটা হচ্ছে প্রথম কথা। এবার দ্বিতীয় এই সূত্রটা, দ্বিতীয় যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে দ্বিতীয় যে রশ্মিটা নিতে হবে, সেই রশ্মিটা অবশ্যই আলোক কেন্দ্র বরাবর নিতে হবে,
এই দুইটা ঘটনাই কিন্তু সবসময় করছি আমি, যে একটা সমান্তরাল ভাবে নিচ্ছি আর একটা চালক কেন্দ্র ব্যবহার করছি। এই দুটো ঘটনার ফলে যে বিন্দুটা আমরা মিলিত কিনতে পারছি সেটাই অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পাচ্ছি আমাদের অবাস্তব। এখানে অবাস্তব প্রতিবিম্ব কেন বলো তো, এই যে রশিটা তো বিপরীত দিকে মিলিত করা হয়েছে, কারণ এটা অপ্রকৃত মিলন, এটা কিন্তু প্রকৃত মিলন না, কারণ এই রশিটা তো উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে টেনে মিলিত করে মিলাই দিয়েছি, তার জন্য এটা কিন্তু অ্যাকচুয়ালি আসল মিলন না, এটা হচ্ছে অবাস্তব মিলন, এই কারণে এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। আর এটা হচ্ছে আমার বস্তু বস্তু দূরত্ব, এটা হচ্ছে প্রতিবিম্ব প্রতিবিম্বের দূরত্ব, আর এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার দেখতে পাচ্ছি এই ফোকাস কিন্তু কোনো লাগে লাগেনি, কারণ এই ফোকাসের সাথে যদি তৈরি তার মানে এইটা কিন্তু আমার আসল ফোকাস। এটা দেখো এখানে এটা পজিটিভ পার এটা নেগেটিভ পার, সেই অনুযায়ী ইউটাও প্লাস ভিটাও প্লাস এফটাও কিন্তু প্লাস, সবাই কিন্তু এখানে পজিটিভ, এটাই তোমাদের সবাই বলে সবাই এটা ব্যাপার হয়ে গেল। এখন আমরা একটু দেখি প্রথম থেকে কাটাগুলো তুলে, এখানে বলছে 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তুকে, দেখো এই যে ইনপুটের মান কিন্তু 5 সেন্টিমিটার, অর্থাৎ এই এটাকে আমরা লিখি যে বস্তুর উচ্চতা আমাদের গিভেন ডাটা যদি তুলি সলিউশন লিখে কি কি দেওয়া আছে, প্রথমে বস্তুর দৈর্ঘ্য দেওয়া হয়েছে, বস্তুর দৈর্ঘ্য কত দেওয়া হয়েছে 5 সেন্টিমিটার, এটা কিন্তু ইউ এর মান ভিউ এর মান এফ এর মান কোনোটাই নাই, এটা হচ্ছে ওই যে এম এর সূত্রের মধ্যে সেই বস্তুর উচ্চতা বা প্রতিবিম্বের উচ্চতা ওই ধরনের সূত্রে সেই ডাটাটা। এরপরে বলেছে 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তুকে 30 সেন্টিমিটার ফোকাল দূরত্ব বিশিষ্ট একটি অবতল লেন্সে, তাহলে এম এর মান কত 30 সেন্টিমিটার, কিন্তু এফ এর সূত্র কিন্তু প্লাস আর এখানে প্লাস দিয়েছে, তাহলে 30 সেন্টিমিটার ফোকাল দূরত্ব বিশিষ্ট কোনো 30 সেন্টিমিটার ফোকাল দূরত্ব কোনো অবতল লেন্সে 15 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো, তাহলে বস্তুটাকে 15 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো, খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু খুবই সহজ একটা অঙ্ক করাচ্ছি কারণ এটা অবতল লেন্সের একটা অঙ্ক করানোর দরকার, তাই অঙ্কটা করাচ্ছি। এখান থেকে দেখো ইউ এর মানটাও প্লাস, তাহলে এবার আমরা প্রথমে চেয়েছি যে বিম্বের অবস্থা কত, তাহলে এখানে খুব সহজ ভাবে আমি বি এর মান পেয়ে যাবো, কারণ আমরা যদি এই সূত্র প্রয়োগ করি আর বাই বি মানে আর বাই ইউ ইজ ইকুয়াল টু আর বাই এম, ইউ এর মান আছে এম এর মান আছে বি এর মান খুব সহজ ভাবে আমরা পেয়ে যাবো, আমার এতে মনে হয় করে দেওয়ার কোনো প্রয়োজন হবে না, ইউ এর মান আছে এম এর মান আছে আর বাই বি মানে আর বাই ইউ ইজ ইকুয়াল টু আর বাই এখানে বসিয়ে দিলেই বি এর মানটা পেয়ে যাবো আমরা ক্যালকুলেশন করে। এখন সেখানে বিন্দু তাহলে আমরা বিম্বের অবস্থান বি এর মানটা কিন্তু খুব সহজভাবে পেয়ে যাব। এবার প্রকৃতি প্রকৃতি কিন্তু আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি প্রকৃতিটা হচ্ছে অবাস্তব, তাহলে আমরা বিম্বের অবস্থান প্রকৃতি পেয়ে গিয়েলাম, কিন্তু এখন আমরা বের করতে হবে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কিভাবে বের করতে হবে সেটা একটু আমরা এখন বলবো, এই দৈর্ঘ্যটা যেভাবে বের করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এখান থেকে আমি বলি তোমরা বি এর মানটা অবশ্যই 10 সেন্টিমিটার পাবে, বি এর মানটা কত পাবে 10 সেন্টিমিটার, ক্যালকুলেশন করে দেখো অবশ্যই বি এর মানটা 10 সেন্টিমিটার পাবে। এখন আমার যে যে বিম্বের অবস্থা যেটা আমি বি এর মান 10 সেন্টিমিটার বের করেছি, প্রকৃতি যেটা আমি অবস্থা বের করেছি, বা যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা বের করার জন্য আমি কিন্তু বলেছিলাম যে দৈর্ঘ্য বস্তু উচ্চতা এইগুলো কিন্তু অবশ্যই রৈখিক বিবর্তনের সাথে রিলেটেড একটা ব্যাপার, এই ক্ষেত্রে তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আগে এম এর মানটা বের করে নিতে হবে ভি বাই ইউ এই সূত্র দিয়ে, এম এর মানটা কিভাবে বের করে নিতে হবে ভি বাই ইউ এই সূত্র দিয়ে, যদি বের করি আমরা এখান থেকে এম ইকুয়াল টু ভি এর মান আমরা দেখতে পাচ্ছি 10 সেন্টিমিটার বের হয় আর ইউ এর মান ছিল আমাদের 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এখান থেকে আমরা এম এর মানটা কিন্তু পেয়ে যাই সেটা হচ্ছে 2 বাই 3, এম এর মান এখান থেকে পেয়ে যাই 2 বাই 3। এখন আমরা কি করবো, এই এম এর আর একটা সূত্র প্রয়োগ করবো, এই এম এর আরেকটা সূত্র কি, এই এম এর আরেকটা সূত্র যেখানে দৈর্ঘ্য দিয়ে একটা সূত্র আছে বা উচ্চতা দিয়ে সূত্র আছে সেটা হচ্ছে এম এর আরেকটা সূত্র হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, এটা কিন্তু এম এর আরো একটা সূত্র, এম এর কিন্তু অনেকগুলো সূত্র ছিল তার মধ্যে এম এর সূত্রে একটা সূত্র ছিল বি বাই ইউ, সেখান থেকে এম এর মানটাকে বের করে নিয়েছি, সেই এম এর মানটা আমরা কত বের করেছি 2 বাই 3, আর এই আয়তক্ষেত্র হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য, সেখান থেকে আমি প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করব কারণ আমার এই প্রতিবিম্বের দৈর্ঘ্য চেয়েছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য চেয়েছে আর এখান থেকে বস্তুর দৈর্ঘ্য আমার দেওয়া ছিল 5 সেন্টিমিটার, এখান থেকে আমি চাইলে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বের করতে পারি সেটা হচ্ছে 10 বাই 3 সেন্টিমিটার বের পাই আমার উত্তর, অর্থাৎ এখানে এরকম দেওয়া 3.33 সেন্টিমিটার, এরকম একটা উত্তর চলে আসে। তা দেখো যেখানে
বস্তু দৈর্ঘ্য 5 সেমিটার ছিল, সেখানে যদি প্রতিবিম্বিত হয় এই কোণও কমে গিয়েছে, অর্থাৎ 3.33 সেমিটার হয়েছে। অর্থাৎ এই প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রস্থচ্যুতি বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে শুরুতে এই m এর মানটা বের করে নিতে হবে। m এর মানটা v / u কি এখান থেকে m এর একটা ক্লিয়ার মান বের করে সেই m এর মানটা আবার এই সূত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য অর্থাৎ এই সূত্রের পাশাপাশি যে এই সূত্র দৈর্ঘ্য দিয়ে যে সূত্রটা সেই সূত্রের মধ্যে এর মান বসিয়ে দিয়ে যে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা চেয়ে দেয় সেই প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বের করে নিয়ে করতে পারবো। এখন আমরা দেখো আরেকটা অঙ্ক আছে, এখানে অনেক অঙ্ক রয়েছে, এখানে রয়েছে লেন্সের ক্ষমতাও নির্ণয়। একটু মনে করে দেখো লেন্সের ক্ষমতাটার সূত্রটা কি ছিল। অ্যাকচুয়ালি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে f এর মানটা ছিল হচ্ছে 30 সেমিটার, একটু মনে করে দেখো প্লাস ছিল। এখন p এর সূত্র কি, ক্ষমতা বের হচ্ছে সে ক্ষমতা সূত্র কি, p - 1/n। তো এই সূত্রটি আমরা ক্ষমতা বের করতে চাই, আমি বলেছিলাম যে p এর একক আবার কি ডাই অফ টা, পাওয়ারের ক্ষমতার একক কি, ক্ষমতার একক হচ্ছে ডাই অফ টা, কিন্তু সেটা কিন্তু m k এর একক। তাহলে এইটাকে ডাই অফ টা রে বা m k এর রূপে পাইতে গেলে একটা করতে m k এর হওয়া লাগবে, কিন্তু এটা তো c দিয়ে বেরোছে, তাই আমি পাওয়ারের অনুপাতে কি সবকিছু m k এসে করে নিব। অর্থাৎ এই m টাকে সর্বপ্রথম আমি 100 দিয়ে ভাগ করে 100 দিয়ে 3/10 করে নিয়ে এটাকে মিটার করে নিব। শিক্ষার্থী বিন্দু আমরা প্রথমে সবাই বুঝে গিয়েছে, কারণ আমি p এর যে ক্ষমতা আছে একক সেটা যদি ডাই অক্ষরে রাখতে চাই m k এসে করে রাখতে চাই, তাহলে m টাকে আমার m k এসে বানিয়ে নিতে হবে। আমি কিন্তু m টাকে আগে m k এসে বানিয়ে নিয়েছি, এরপরে আমি কি করব, এরপরে আমি এই m k এর মানটা 3/10 যদি m k এ বসিয়ে দিই তাহলে কিন্তু আমি p এর m k এর ডায়াগ্রামে মানটা পেয়ে যাব। সেই কারণে কিন্তু এটা আমি m k এ করে নিয়ে এসে গেছে, এটা যদি আমরা উল্টায় দিই তাহলে থাকি -10/3 ডায়াগ্রামটা, তাহলে কিন্তু আমরা লিখতে পারব, কিন্তু এটাকে যদি 30 এ ধরে 30 রাখতাম তাহলে কিন্তু ডায়াগ্রামটা লিখতে পারতাম না, এটা কি m k এ পড়েছে বলে কিন্তু এটাকে m k এর ডায়াগ্রামে করতে আমরা লিখতে পারব। তাহলে ক্ষমতার মানটা কত আসছে -10/3 ডায়াগ্রামটা।